কাঠু আপনাদের দোয়ায় দেখতে পাচ্ছেন। আমার আমাদের মাশাআল্লাহ কাঠুল গাছে চারটি কাঠুল আছে। এখন আমার ছেলে আলহামদুলিল্লাহ আজকে কাঠুল পারবে। দেখুন ঠিক আছে, সে কাঠুল পারবে। দেখুন কাঠুলের মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, সে কাঠুল গাছে সরাসরি ওঠার জন্য চঙ্গল ব্যবহার করতেছে। খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এই কাঠুলটা অলরেডি সম্ভবত পেকে গেছে। আমরা এখানে যখন বসি বিকাল টাইমে, তো প্রত্যেক মানে দুদিন ধরে মানে কাঁঠাল পাকার একটা গন্ধ পাচ্ছি, মানে খুবই সুন্দর একটা ফ্লেভার। আপনারা তো অবশ্যই জানেন কাঁঠালের যেমন একটা গ্রান সুগন্ধি, খুবই ভালো লাগে। তো আমাদের এই গাছে চারটি কাঁঠাল আছে। চারটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা কালার পরিবর্তন হয়েছে। তো আমার ছেলে আলহামদুলিল্লাহ একটা কাঁঠাল পারবে আজকে। আজকে আমরা গাছ পাকনা কাঁঠাল খাবো ইনশাআল্লাহ। এই যে আমাদের সুপারম্যান, একটু দাঁড়াও বাবা, তুমি কি কে নিতেছো বাবা? দেখতে পাচ্ছেন তার হাতের ছুরিটা, দেখুন না, ছুরি না এটা কাঁচি বলা হয়। কাঁচি নিছে, হাতের মধ্যে গড়ি নিছে এবং বস্তা নিছে। বস্তার সাহায্যে কাঁঠালটা আস্তে আস্তে ধীরে ধীরে কেরামতি হলো গিয়ে। দেখুন এই যে বস্তার এক সাইডের মধ্যে সে দড়িটা বেঁধে নিছে। এখন দেখি, দেখা যাক কি করে সে তার কেরামতি। মাশাআল্লাহ, সে অলরেডি বস্তার ভিতরে এটা ভরতেছে, দেখছেন? মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে আমাদের গাছ পাকা কাঁঠাল, গাছ পাকনা কাঁঠাল মাশাআল্লাহ। এই হলো আমাদের গাছ পাকনা কাঁঠাল, খুবই সুগন্ধি, খুবই সুন্দর ফ্লেভার। মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলের হাতে গাছ পাকা কাঁঠাল। সে এখানে কিছুক্ষণ পর আবার এটাকে কাটবে ইনশাআল্লাহ, সেটা আমরা খাবো, আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন এটাকে একটু ধুয়ে কাটার ব্যবস্থা করি, ততক্ষণ অপেক্ষা থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাইছি গাছ থেকে যখন আমার ছেলের হাতে গাছ পাকা কাঁঠাল, গাছ পাকা কাঁঠাল, সরি কাঁঠাল আমার মুখে সবসময় আসে, কারণ আমরা পুরান ঢাকার লোক। তো কাঁঠাল, গাছ পাকা কাঁঠাল আমার ছেলে যখন নামাইছে তখন আপনার একটু গন্ধ পাচ্ছিলাম কাঁঠালটা যখন পেকেছে। তো আমার আম্মুকে দিয়ে এটা কাটিয়েছি, কাটিয়ে কাটানোর পর এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ কাঁঠাল এমনিতেই গরম, যদি আমি কাঁঠালটা একটু ঠান্ডা করে খাই তো খুবই ভালো লাগে। যারা কাঁঠাল পছন্দ করেন, কাঁঠাল বা খান, তারা আপনারা এই ফ্রিজে রেখে খাবেন। অনেকে খুলে এভাবে ফ্রিজে রাখে, তো আমি পুরাটাই রাখছি, কারণ আমি ছিলাম না বাহিরে, আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম, তো আমার আম্মু এটা ফ্রিজে রেখে দিয়েছিল। সত্যি মানে এত গ্রান পাচ্ছি, আর কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার, খুবই ফরমালিন মুক্ত কাঁঠাল, ফরমালিন মুক্ত কাঁঠাল। এটা হলো গিয়ে ফরমালিন মুক্ত কাঁঠাল, এখানে কোনো ফরমালিন নেই। বাগানে কাঁঠাল গাছ ছিল, বাগানে কাঁঠাল গাছ ছিল, আল্লাহর নেয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি এই জন্য। আল্লাহ তাআলা
আমাদের মানুষের যে আল্লাহ তাআলা পৃথিবীতে কত প্রকারের খাদ্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা দিয়েছে সেটা আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, কারণ প্রত্যেকটা খাদ্য প্রত্যেকটা খাবার হলো গিয়ে আল্লাহর নিয়ামত। তাই সবাই আমরা বলি শুকর আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি সৌদি আরব প্রবাসী মোহাম্মদ ইয়াকুব, দীর্ঘ আট বছর পর গাছ পাকা কাঁঠাল আমি খাচ্ছি দীর্ঘ 7 থেকে 8 বছর। আমি এখন কিছু কাঁঠাল খাবো আর বাকি কিছু কাঁঠাল খুলে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে নেক্সট টাইম আবার খেতে পারবো। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর দেখতে আল্লাহ নিয়ামতগুলো, মাশাআল্লাহ কত সুন্দর পোয়া, বিসমিল্লাহ, ওয়াও, অসাধারণ, সত্যি অনেক মিষ্টি, অনেক মিষ্টি, মধুর চেয়ে বেশি মিষ্টি, সুবহানাল্লাহ, সত্যি সত্যি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা যত শুকর আদায় করি না কেন তারপর ওরকম শুকর আদায় শেষ করতে পারবো না, সুবহানাল্লাহ। কখনো ভেবেছি আমি সৌদি আরব থেকে আসব, এসে গাছ থেকে পাকা কাঁঠাল খাবো, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। মাশাআল্লাহ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা মিডিয়ার পাশে থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা বাসার আঙ্গিনায় বা বাসার ছাদে বা যাদের একটু জায়গা আছে গাছ লাগানোর জন্য, যে যেই ফলটা খেতে পছন্দ করেন, যেমন ধরুন আমি আম আর কাঁঠালটা খুবই পছন্দ করি, তাই আমি আমাদের বাগানে কিছু একটু জায়গা ছিল সেখানে আমি কাঁঠাল গাছ লাগাইছি এবং আম গাছ লাগাইছি। তো এই বছর তেমন আম পাওয়া যায়নি বৃষ্টির কারণে, তো আলহামদুলিল্লাহ কাঁঠালটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা মিডিয়ার পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।